এক মাসেরও কম সময়ের ব্যবধানে ফের গৌতম দেবকে তলব সিআইডির। রাজারহাটে জমি কেলেঙ্কারির অভিযোগে তদন্তে 21 জুন প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেবকে ভবানী ভবনে ডেকে পাঠায় সিআইডি। সিআইডি সূত্রের খবর, বাম আমলে রাজ্য সরকারের যৌথ উদ্যোগ বেঙ্গল গ্রিনফিল্ড লিমিটেড নামে একটি সংস্থা থেকে সংস্থার শেয়ার স্থানান্তরিত করা হয় অন্য এক সংস্থায়। শেয়ার স্থানান্তর কেন কিভাবে হলো এবং সেই ঘটনায় বেঙ্গল গ্রিনফিল্ড লিমিটেডের চেয়ারম্যান তথা হুগলি সিপিএম নেতা অমিয় নন্দীর কি ভূমিকা ছিল সে বিষয়ে প্রাক্তন আবাসনমন্ত্রী গৌতম দেবকে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া মহেশতলে একটি জমি কেলেঙ্কারির অভিযোগের প্রেক্ষিতেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলেও সিআইডি সূত্রের খবর। এবার ফের 18 জুলাই গৌতম দেবকে ভবানী ভবনে দেখা করতে নির্দেশ দিয়ে তার বাড়িতে নোটিশ পাঠিয়েছে সিআইডি। কখন এসেছিল আর দিয়ে গেল? 6টা নাগাদ এসেছিল, এসে দিয়ে গেছে। সিআইডির তরফ থেকে এসে দিয়ে গেছে? সিআইডির কেউ এসেছিল বলে আমার মনে হয় না, আমার মনে হলো লোকাল থানার। ডেজিগনেশনটা কার ছিল, মানে যিনি পাঠিয়েছেন চিঠিটা পেয়েছেন? চিঠিটাতে লেখা যেটা আছে সেটা ওই সিআইডির ডিএসপির নাম থেকে, ফ্রম তাজ মোহাম্মদ বলে কেউ একজন পাঠিয়েছিল, এরকম একটা কিছু। সিআইডি সূত্রের খবর, প্রাক্তন আবাসন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য মিলেছে তা খতিয়ে দেখে আধিকারিকদের মনে হয়েছে তাতে কিছু অসঙ্গতি রয়েছে, সে কারণেই তাকে ফের একবার তলব করা হয়েছে। অতনু হালদার, এবিপি আনন্দ, কলকাতা।